প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের প্রত্যেককে জিজ্ঞাসা, এই মুহূর্তে আমাদের রাজ্যে কি আবার পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে? সেটা কি আর সময়ের অপেক্ষা? কোভিডের বাড়বাড়ন্তির কারণে একটি রাজ্যের সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দিল শিক্ষা দপ্তর। এই মুহূর্তে বন্ধ হয়ে গেল একটি রাজ্যে এ সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। আর কোন রাজ্যে এ এবং আমাদের রাজ্যের শিক্ষা দপ্তরের কি মতামত রয়েছে? আমাদের রাজ্যের শিক্ষা দপ্তর এই মুহূর্তে কোভিডের দরুন কি পরিকল্পনা করেছে? সমস্ত অথেন্টিক বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই তোমরা যদি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো, ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। সবার প্রথমেই বলে রাখি, এই মুহূর্তে কিন্তু আবার আমাদের রাজ্য তথা দেশে কোভিডের গ্রাফ সর্বোচ্চ ও এবং সেই কারণেই কিন্তু রাজ্য তথা দেশের জনগণ এই মুহূর্তে কোভিড নিয়ে কিন্তু চিন্তার মধ্যে রয়েছেন। বিশেষজ্ঞ থেকে শুরু করে প্রত্যেকেই এই মুহূর্তে চিন্তা করছে। যেমন রয়েছে রাজ্যগুলির শিক্ষা দপ্তর চিন্তিত স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানকে কীভাবে চালাবে এই পরিমাণ আর কোভিডের মধ্যে, কারণ একটি রাজ্যে রীতিমতো কোভিডের বাড়বাড়ন্তির কারণে কিন্তু সম্পূর্ণভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল। কোন রাজ্য? মণিপুর রাজ্য। মণিপুর রাজ্যের শিক্ষা দপ্তরের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এই মুহূর্তে কোভিডের বাড়বাড়ন্তি বা কোভিডের গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় রাজ্যের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এই মুহূর্তে বন্ধ হবে। কারণ মণিপুর রাজ্যে 15% হারে কিন্তু কোভিডের গ্রাফ বাড়ছে বা পজিটিভিটি রেট বাড়ছে, এবং 12 বছরের নিচে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদের এখনও পর্যন্ত ভ্যাকসিনেশন হয়নি। সেই কারণে কিন্তু সাময়িক কিছু দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মণিপুর রাজ্যের শিক্ষা দপ্তর। আর এক্ষেত্রে তোমাদের প্রত্যেকেরই জিজ্ঞাসা যে আমাদের রাজ্যের শিক্ষা দপ্তরের অভিমত কী, সেটা জানাবো। তার আগে বলে রাখি, আমাদের রাজ্যে কিন্তু এই মুহূর্তে নতুন আক্রান্তের এর সংখ্যা কোভিডে সেটা হলো প্রায় 3000-এর কাছাকাছি, এবং যদি দেশের কথা বলি দেশে প্রায় কিন্তু 20,000 সংক্রমণ ক্রস করে গেছে দৈনিক নতুন সংক্রমণের এর সংখ্যা বলছি। এই মুহূর্তে যদি মোট পজিটিভ ব্যক্তির সংখ্যা বলি সেটা অনেক বেশি হবে আমাদের রাজ্যেই, প্রায় 8000 পেরিয়ে যাবে। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে যতটা পরিমাণে অ্যাকচুয়ালি নমুনা সংগ্রহ করছে, যতটা পরিমাণে টেস্ট হচ্ছে, তার দরুন কিন্তু আমাদের কাছে পরিসংখ্যাটা রয়েছে। যারা টেস্ট করছে না তাদের পরিসংখ্যা কিন্তু নেই। এর মধ্যে কিছু প্রজাতি রয়েছে যেটার সঙ্গে আমাদের পরিচিত রয়েছে ওমিক্রন এবং তার উপপ্রজাতি, যেগুলো সম্বন্ধে আমরা জানি, কিন্তু যেটা পরিগণনা করে দেখা গেছে, রিসার্চ করে দেখা গেছে যে আরও নতুন কিছু ভেরিয়েন্ট আমাদের রাজ্যে রয়েছে, যেটা নিয়ে কিন্তু চিন্তিত অ্যাকচুয়ালি বিশেষজ্ঞরা। আর এই মুহূর্তে আমাদের রাজ্যে প্রায় 19% হারে কিন্তু কোভিডের পজিটিভিটি রেট বাড়ছে। আর এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের তরফ থেকে কি বলা হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো। রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু কিন্তু অনেকদিন আগেই রীতিমতো জানিয়ে দিয়েছে যে এই মুহূর্তে স্কুল কলেজ বন্ধ করার পরিকল্পনা তাদের নেই। শিক্ষা প্রতিষ্ঠান এই মুহূর্তে বন্ধ নয়, আর অবস্থা বুঝে ব্যবস্থা করা হবে তিনি জানিয়েছেন। সাথে এটাও তিনি জানিয়েছেন যে স্বাস্থ্য দপ্তর অ্যাকচুয়ালি কী নির্দেশ দেয় তার উপরেও কিন্তু অনেকটাই নির্ভর করছে। আর আমরা প্রত্যেকেই জানি দুদিন আগেই কিন্তু স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আমাদের রাজ্যে এই মুহূর্তে চতুর্থ ওয়েব বর্তমান। যখন রাজ্যের শিক্ষামন্ত্রী অ্যাকচুয়ালি তার বক্তব্য রেখেছিলেন তখন স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই ধরনের বিজ্ঞপ্তির কিন্তু প্রকাশ ঘটেনি, সেটা তোমাদের পরিষ্কারভাবে জানিয়ে রাখি। দ্বিতীয়ত, এই মুহূর্তে আমাদের রাজ্যের শিক্ষা দপ্তরের তরফ থেকে যে তথ্যটা আছে সংবাদ মাধ্যমে বেশিরভাগ যে বিষয়টা উঠে এসেছে, শিক্ষা দপ্তরের একাংশ এই মুহূর্তে এর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার পক্ষেই মত দিয়েছেন। প্রত্যেকে না হলেও একাংশের মত রয়েছে, ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই মুহূর্তে রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পক্ষে। এবং কিছু যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে অ্যাকচুয়ালি ছাত্রছাত্রীরা আক্রান্ত হয়েছে, সেখানে স্কুল হোক কলেজ হোক সাময়িকভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধও হয়েছে। তো এখন শিক্ষা দপ্তর বললেই কিন্তু অ্যাকচুয়ালি সম্পূর্ণভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে তা না। প্রথমে শিক্ষা দপ্তর অ্যাকচুয়ালি তাদের রিপোর্টটা সর্বদা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠায়। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া কিন্তু কোনো মতেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়া সম্ভব নয়। সেই কারণে শিক্ষা দপ্তরের এই বিষয়ে বা একাংশের যে মত রয়েছে সেই মত অনুযায়ী
আর মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ থেকে ফিরে আসলেই একটি বৈঠক করার পরিকল্পনা করছে, যেখানে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কোভিড নিয়ে আলোচনা করা হবে। তারপরে মুখ্যমন্ত্রীর ওই বৈঠক থেকে অ্যাকচুয়ালি রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান কোন দিকে যাবে সেটা উঠে আসবে। এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে কোনো রকম বিজ্ঞপ্তি বা নোটিশ নেই। হ্যাঁ, অবশ্যই শিক্ষক মহলের একাংশের ধারণা রয়েছে, সেই কারণেই এই ধরনের যে বৈঠক, সেই বৈঠকের কথা এই মুহূর্তে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে। পরবর্তীকালে রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো বৈঠকে কোনো সিদ্ধান্ত নিলে তৎক্ষণাৎ তোমাদের জানিয়ে দেব, কিন্তু এই মুহূর্তে তোমাদের প্রত্যেককে বলবো নিজের কথা মাথায় রেখে, পরিবারের কথা মাথায় রেখে, দেশের কথা মাথায় রেখে, শিক্ষার কথা মাথায় রেখে, কিন্তু তোমাদের প্রত্যেককে এই মুহূর্তে দাঁড়িয়ে সচেতন হতে হবে, মাস্ক পরতে হবে। মাস্ক স্যানিটাইজার এই মুহূর্তে আমাদের জন্য ব্রহ্মাস্ত্র। একই সাথে আমাদের যাদের যারা সচেতন নয় তাদেরকে যতটা সম্ভব সচেতন করতে হবে। তোমরা চাইলে ভিডিওটি শেয়ারের মাধ্যমে ও সমস্ত বিষয়টা সমাজ সকলের কাছে তুলে ধরতে পারো। তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে সমস্ত তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। বাদবাকি তোমাদের এই মুহূর্তে রাজ্য তথা দেশের পরিস্থিতি অনুযায়ী তোমাদের কি মনে হয়, তোমাদের কি মতামত শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। এবং প্রত্যেকে সুস্থ থাকো, প্রত্যেকের সুস্থতা কামনা করি।